হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি টোনার, যেটা আমরা খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ আপুরা, আমি বলছি আমার পছন্দের গ্রিন টি ফেস টোনার। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন। গ্রিন টি ফেস টোনার বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে গ্রিন টি ব্যাগ অথবা গ্রিন টির যে শুকনো পাতা থাকে সেটি। আপনি এখানে গ্রিন টির প্যাক অথবা গ্রিন টি যেটা আমরা ড্রাই অবস্থায় কিনতে পারি সেটাও ব্যবহার করতে পারেন। আপনার হাতের কাছে যেটি থাকবে আপনি সেটিই নেবেন। অন্যান্য চা থেকে গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও পলিফেনলস বেশি থাকে, তাই এই চায়ের উপকারিতাও বেশি। মানুষের ত্বকের জন্য গ্রিন টি বেশ উপকারী। গ্রিন টি খুব ভালো টোনার হিসেবে কাজ করে। এটি ত্বকের অ্যালার্জি ও প্রদাহ দূর করতে সাহায্য করে। গ্রিন টি ক্যান্সার দূর করে। গ্রিন টি স্কিন ড্যামেজ দূর করে। শুকনো গ্রিন টির পাতা মধুর সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে খুব আরামসে আপনি ব্যবহার করতে পারেন, যা আপনার লোমকূপের ময়লা এবং মৃত কোষ দূর করে ত্বক নরম ও মসৃণ করতে পারে। এখন আমরা দেখব এই গ্রিন টিটা আসলে কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা চুলায় এরকম একটি প্যানের মধ্যে গরম পানি নিয়ে নিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই আমরা গ্রিন টি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। আমাদের কতটুকু টোনার বানাতে হবে ওই হিসেব করে নিজেরা আন্দাজ করে দিয়ে দিব। আপনার যদি টি ব্যাগ হয় তাহলে আপনি দুটি ব্যাগ ইউজ করতে পারেন, আর যদি এরকম শুকনো গ্রিন টি পাতা হয় তাহলে দু চামচের মতো ব্যবহার করতে পারেন। প্রায় 3-4 মিনিট বয়েল হওয়ার পরে আমরা চুলাকে নিভিয়ে দিব। গ্রিন টি যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটিকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। আমরা এরকম কটন প্যাড নিতে পারি অথবা আপনি চাইলে শুধু কটন গোল গোল করে নিতে পারেন, আপনার হাতের কাছে যেটা সহজ বলে মনে হয়। তো আমার কাছে কটন প্যাড ছিল, আমি এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি যাতে আমি একটা কটন প্যাড দুইবার ব্যবহার করতে পারি দুই টুকরো দিয়ে। সবগুলো কটন প্যাড কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে গ্রিন টি কয়েক চামচ দিয়ে দিচ্ছি। এমনভাবে দিব যাতে সবগুলো কটন প্যাড ডুবে থাকে, মানে ভিজে যায়। এখন তৈরি হয়ে গেল আমার ফেসের জন্য গ্রিন টি ফেস টোনার। আমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারি। আমি এখানে প্রায় 8 টুকরোর মতো প্যাড ইউজ করেছি, যেটা আমার পুরো সপ্তাহ চলে যাবে। প্রতিদিন আমি মুখ ধুয়ে আসার পরে এখান থেকে 1 টুকরো কটন প্যাড নিয়ে আস্তে করে আমার পুরো মুখে মাসাজ করে নিয়ে তারপরে আমি আমার পছন্দের ময়েশ্চারাইজারটি লাগাতে পারবো। আমরা আরো একটি পদ্ধতিতে গ্রিন টি টোনারটি সংরক্ষণ করতে পারি। এরকম একটি স্প্রে বোতলে আমি গ্রিন টি পানিটা আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার গ্রিন টি টোনার, যেটি আমি স্প্রে করে প্রতিদিন মুখ ওয়াশ করে আসার পরই ইউজ করতে পারবো। আর এটি ব্যবহার করা একদম ইজি। আমার মতে কটন প্যাডের চেয়ে এরকম স্প্রে বোতল থাকাটা খুব ভালো। এটি আমরা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবো। আমার অতিরিক্ত গ্রিন টিটা আমি এরকম আইস করে রাখবো, আইস কিউব করে রাখবো, যাতে প্রতিদিন আমি এটি ফেস প্যাকের সাথে ইউজ করতে পারি বা বরফটাকে সরাসরি স্কিনে ঘষে নিতে পারি। আর এটি স্কিনের জন্য খুবই ভালো কাজ করে, আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে, আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। যেহেতু গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, তাই এটি প্রতিদিন টোনার হিসেবে ইউজ করাটা স্কিনের জন্য খুবই উপকারী। আপনি 1 সপ্তাহ ইউজ করলেই বুঝতে পারবেন আপনার স্কিন আগের চেয়ে কতটা হাইড্রেটেড হয়েছে এবং স্কিন আগের চেয়ে কত সুন্দর স্মুথ হয়েছে। সো আপুরা, আই হোপ আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সবসময় ইন্সপায়ার করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নিত্য নতুন ইনফরমেশন নিয়ে আসতে পারি। সো নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।